তোমার এই ছেলের বন্ধুর বিবাহ বার্ষিকী। কি গো, শুনলে আমি কি বললাম? হ্যাঁ শুনেছি, আর এটাও দেখছি যে তোমাদের বাবা চলে যাওয়ার বছর ঘুরতে না ঘুরতে কিরকম ফুর্তি করতে শুরু করলে তোমরা। আমাদের মেয়েদের প্রতিটা গল্প সত্যি করতে লড়াইটা এক ধাপ এগিয়ে লড়তে হয়। কেন জানেন? কারণ প্রতিটি গল্পে সমাজ আমাদের একে অপরের সাথে লড়িয়ে দেয়। কি হয়েছে এক্স্যাক্টলি তোমার? কথা বলে কথা বলছো না, ব্যাকা করে উত্তর দিচ্ছো, আমি চা দিলে চা খাচ্ছো না, এখনো পরে এটা কি? তুমি নিজের জন্য আলাদা করে খাবার বানাচ্ছো? মানে আমার হাতে ভাত তুমি খাবে না? আর প্রতিদিন এই ক্ষুদ্র লড়াই লড়তে লড়তে সমাজের বিরুদ্ধে যে প্রতিবাদের কথা সেগুলো আমরা ভুলে যাই। সাইড দাও। কি হলো দিন, নেবে না কেন? তুমি তো মাছ খেতে ভালোবাসো না, কিছু নিয়ম তো ভঙ্গ করার দরকারও আছে। দিন আপনি শুনো শুনো না। হ্যাঁ খাও।